তো আর রেডি অল অফ ইউ আমরা রেডি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমরা এটার আইটেম দেব তার আগে আমি তোমাদেরকে কিছু এটার উপরে কিছু মানে আলোচনা করতে চাচ্ছি এটাই মানে আই লাইক টু রিপিট ইট এগেইন যেমন কিছু কিছু স্টুডেন্টের আজকে তোমরা কিছু কিছু আমার ক্লাসে ছিলা আমি দেখলাম ওদের মোটামুটি কনসেপশন ভালো আমি তাহলে পিছনের দিক থেকে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করবো কালকে কি তুমি ছিলা ক্লাসে এর আগের দিন আমার ক্লাসে কি ছিলা টিউটর ক্লাসে কে কে ছিলা তোমাদের এখানে পিছন থেকে তোমরা এই পাশে বেশি এই পাশে কম রেখে যেমন ও তো বললো যে ডিফারেন্ট আমাকে কথা আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল পটেনশিয়ালি রিলেটেড টু ফ্যাটি অ্যাসিড কেন বলতো এটা
তোমাদের কাছে এক্সপ্লেইন করছি, তোমরা বলবো যারা আজকে ছিল ক্লাসে কেন আমি কেন বলেছি কিন্তু এটা বলো বলো যখন তোমাদেরকে কোলেস্ট্রল সিনথেসিস পড়াবো তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ কোলেস্ট্রল উইল বি সিনথেসাইজড ফ্রম ফ্যাটি অ্যাসিড বিকজ আফটার বেটা অক্সিডেশন ফ্যাটি অ্যাসিড উইল প্রোভাইড অ্যাসিটাইল কো এন্ড ফ্রম দ্যাট অ্যাসিটাইল কো উইল গেট কোলেস্ট্রল তাহলে ডিরেক্টলি ফ্যাটি অ্যাসিড ইনভলভ অথবা ইনডিরেক্টলি ইনভলভ তাহলে এখন কেন আমি আজকে ওদেরকে দেখাই দিচ্ছি যে লিপি কোডে কত নাম্বার পেয়েছে যে এই ছবিটা বের করতে হবে তোমরা ওই ছবিটা বের করে দেখবা এই ছবিটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না এইটা তো কাজ করতেছে কিন্তু এরপরে আমি বলেছিলাম ফসফোলিপিড ফসফোলিপিডও কিন্তু ফ্যাটি অ্যাসিড থাকে স্টেরয়েড বানাতে গেলে আমাদের ফ্যাটি অ্যাসিড লাগে তারপরে গ্লাইকোলিপিড বানাতে গেলে দেখো দুইটা ফ্যাটি অ্যাসিড তার মানে আসলে ফ্যাটি অ্যাসিড directly or to be indirectly related to formation of the lipid that's why fatty acid is very essential এখন family of lipid এর family এর ভিতরে কারা কারা পড়তেছে এই সব গুলো কিন্তু lipid family এদেরকে যদি তুমি দেখো যে wax গুলো তো জানো wax কি বলো তো wax কি simple lipid না wax simple lipid আমরা জানি যে যদি একটা long long chain alcohol থাকে এইটা যদি short chain মানে triacyl glycerol কি হয় এটা তো short chain alcohol না ওটা হচ্ছে মানে একটার ভিতরে দুইটা বোধ
triacyl glycerol. But the fat contains saturated fatty acid. কারণ দুইটাই তো fatty acid contains. Unsaturated fatty acid. আচ্ছা তোমাদের এটা নিয়ে কোনো কারণ, তোমরা তো সবাই যখন আমি পড়াই জিজ্ঞাসা করি তখন তোমরা সবাই চুপ করে থাকো, কিন্তু পরে যখন পরীক্ষা পরীক্ষা বা ভাই বাবুরা জিজ্ঞাসা তখন তো উত্তর দিতে পারো। তাহলে যখন এখানে যখন পড়াচ্ছি তখনই তোমরা ক্লিয়ার করে নিবা, আনসার গুলো ক্লিয়ার করে নিবা, তোমাদের প্রবলেমটা কোথায় সেটা তোমরা বলে নিবা। কিন্তু তুমি কি বুঝছো ক্যাটার অয়েলের মধ্যে ডিফারেন্সটা কি? তুমি করো তাহলে, কারণ কি তুমি রিভিশন ক্লাস, হ্যাঁ কি প্রথম প্রথম কথাটা কি হলো না, এইটা এইটা শিখছো ক্যাটার অয়েলের মধ্যে প্রথম পার্থক্যটা আমি কি বলবো, ফার্স্ট ফার্স্ট ডিফারেন্সটা কি? রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার এইটা বলতে হবে না, রুম টেম্পারেচার অয়েল কি অবস্থা থাকে, দেখো না কখন অয়েল তাহলে বলতে পারছো না কেন, ইন রুম টেম্পারেচার অয়েল উইল রিমেইন ইন দা লিকুইড ফর্ম আর ফ্যাট, মানে লাইক অ্যাজ ফর এক্সাম্পল তুমি চিন্তা করো বাটারের কথা, বাটার উইল রিমেইন সলিড ফর্ম, মানে একটা একটা কি থাকে লিকুইড ফর্মে থাকে একটা সলিড ফর্ম। এখন নেক্সট কোশ্চেন হয় তোমার মনে আসবে যে এইটা কেন লিকুইড ফর্মে থাকলো আর এটা কেন সলিড ফর্মে থাকলো, তাহলে ডিফারেন্স ইজ ইন দা ফ্যাটি অ্যাসিড, কারণ দুইটার ভিতরে তো কি আছে, দুইটার ভিতরে কিন্তু একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড আছে, তাহলে ইন কেস অফ অয়েল দা ফ্যাটি অ্যাসিড উইল বি আনস্যাচুরেটেড, আর ইন কেস অফ ফ্যাট দা ফ্যাটি অ্যাসিড উইল বি স্যাচুরেটেড। স্যাচুরেটেড আর স্যাচুরেটেড বুঝছো, কিন্তু সেটা তোমাকে বলতে হবে, এটা তো ডিপেন্ডিং অন হোয়াট, ডিপেন্ডিং অন কার্বন 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 বন্ড, ইয়েস তুমি ওটা বললে তো হবে না, সব এটা ভালো থাকবে রবি তুমি হবে না, এটা হচ্ছে ডিপেন্ডিং অন দা বুঝছো যে তাহলে আমরা আসলাম, তাহলে লিপিড কিন্তু কোনো পলিমার না, এটা মনে ভুলা যাবে না, লিপিড ইজ নট আ পলিমার, এখানে দেখছো সবাই কিন্তু আলাদা 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 সবাই সেপারেট সেপারেট, তাহলে এটা কোনো পলিমার না। আর স্মল মলিকুল এখানে যেটা হয় সবগুলো লিপিডই বিল্ডিং ব্লক হিসেবে ফ্যাটি অ্যাসিড থাকে, আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি, তোমরা নিজেরাও চোখে দেখলা তাই না, যে প্রত্যেকটার সাথে কিন্তু ফ্যাটি, যে হলুদ কালারের যে দেখলা আলাদা ইয়েলো কালার, অল দিজ আর ফ্যাটি অ্যাসিড, ইন্ডিকেটস ফ্যাটি অ্যাসিড। এবার সব ক্লাসিফিকেশন, লিপিডকে কিভাবে ক্লাসিফাই করবা, তোমরা অলরেডি পড়ছো আমি জানতে চাইবো, এটা তো রিভিশন ক্লাস, সিম্পল লিপিড কমপ্লেক্স লিপিড আর ডিএনএ, ওকে তাহলে তুমি এখন পড়ো না, তুমি বলো সিম্পল লিপিড কি, কি বললা কিছু শুনতে পাইলাম না, বুঝলাম না, আর একটু জোরে বলো, সিম্পল লিপিডে নন লিপিড সাবস্টেন্স থাকবে না, ভেরি গুড, কিন্তু তাহলে কি কি থাকবে সেটা বলতে হবে, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল থাকবে, কোনো নন আদার নন লিপিড থাকবে না, তাহলে কমপ্লেক্সে কি হবে, এইটা থাকবে, তাহলে কিন্তু তুমি কি এটা বলতে হবে তোমার কি থাকবে, ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল উইথ সাম নন লিপিড সাবস্টেন্স, এক্সাম্পল বলতে পারবা, আর আমি যদি তোমাকে সিম্পল লিপিডের এক্সাম্পল দিই, তাহলে সিম্পল লিপিডে দেখো কি থাকে, শুধু অ্যালকোহল ফ্যাটি অ্যাসিড, যেমন ফ্যাট অ্যান্ড অয়েল থাকে, এটা হচ্ছে ট্রাইসাইকেল গ্লিসারল, আর কিছু ওয়্যাক্স বসো এসপিসিটেড, আর কমপ্লেক্স লিপিডে কি থাকে, এই দুটো তো থাকবেই, তার সাথে নন লিপিডও থাকবে, তাহলে এই অল দিজ আর কমপ্লেক্স, কমপ্লেক্স মানে তো মানে যে জটিল, দেয়ার ইজ সাম কমপ্লেক্সিটি দেয়ার রাইট, মানে যত এস সিম্পল অ্যাজ ইউ আর থিংকিং ইট লাইক দ্যাট, তো ওটা এস সিম্পল মানে এরা দুইজন, সেটা দুইজনই, আর কমপ্লেক্স মানে ওখানে দুইজনের সাথে আছে তৃতীয় পক্ষ, যে এখন শুনুন না কোনো একটা তৃতীয় পক্ষ ঢুকে পড়ছে আন্দোলনের সময় প্রায় সরে গেছে, কিন্তু স্টুডেন্টরা গেছে না এখানে
একটু বিয়ের কি জামা ছিঁড়ে বের আর কেউ গেছে সবাই তো ওটা ওয়ার স্টুডেন্ট তার একটা ছোট ছোট বাচ্চা মারা যেত না তাই না আচ্ছা এনিওয়ে এইটা তো আমরা বুঝলাম কমপ্লেক্স তারপরে কি আছে তাই না ডিরাইভ মানে কি আসলে যেমন তাহলে এটা একটা ডিরাইভ মানে এই ফ্যাটি অ্যাসিড দিয়ে প্রথমে অ্যাসিড করে বানালাম সেইটা দিয়ে আবার আমি কোলেস্ট্রল বানালাম এখন যদি তুমি ডিরাইভ লিপিড ডিরেক্টলি পেতে চাও তাহলে কি করবা ডিরেক্টলি এই এই যে কমপ্লেক্স আর সিম্পল ছিল এরা তো কাউরে কাউরে হ্যাঁ কাউরে কাউরে সাথে কি হয়েছিল কম্বাইন হয়ে তৈরি করেছিল সো নাও ইউ হ্যাভ টু হাইড্রোলাইসিস দিস সিম্পল লিপিড অ্যান্ড কমপ্লেক্স এইগুলোকে হাইড্রোলাইসিস করে কিন্তু আলটিমেটলি আমি এই এক্সাম্পলটা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এই জন্যই দিয়ে দিয়েছি যে এই যে ফ্যাট অ্যান্ড অয়েল ট্রাইসাল গ্লিসারল বানানোর সময় কি ছিল অ্যালকোহল ছিল আর ফ্যাটি অ্যাসিড ছিল এখন তাহলে এদেরকে ভেঙে দাও এরা যে দুইজন মিলে একটা যুক্ত ফ্রন্ট টাইপের কিছু তৈরি করলো বানাইলো ভেঙে দাও এই যে এখন চলতেছে না যে আবার এদেরকে ভেঙে দাও এই যেটা ইউনাইটেড হয়েছে এদের মাঝে মাঝে এদেরকে ভেঙে দাও ভেঙে দিলে কি হবে জিনিসটা দুর্বল হয়ে যাবে তার মানে এখন এই যে ভেঙে টেঙে যে জিনিসটা তৈরি হবে সেটাই ডিরাইভড সবসময় কারেন্ট সিচুয়েশন দিয়ে মনে রাখবা আচ্ছা তাহলে বুঝতে পারছো যখন তোমরা অল স্টুডেন্ট আর ইউনাইটেড সেটা সিম্পল লিপি বিকজ সেখানে কি আছে অল টাইপ অফ স্টুডেন্টরাই শুধু আছে এর মাঝে যখন তৃতীয় পক্ষ আর একটা ঢুকাই দিলা স্টুডেন্ট ছাড়া নন স্টুডেন্ট সাবস্টেন্স কে দিয়ে দিলা তাহলে তখন কি হয়ে গেল এখন তুমি এই সিম্পল কে ভেঙে দাও এই কমপ্লেক্স কে ভেঙে দাও তাহলে যে জিনিসটা পেয়ে যাবে কি হয় এখন দেখে এখন যে বলতেছে না ওরা ওরা মিলে আবার আরেকটা নতুন তোমাকে যখন ডিফারেন্সটা ধরা হবে তাহলে স্ট্রাকচারালি মানে কেমিক্যালি দেয়ার ইজ নো ডিফারেন্স সবসময় মনে রাখো কেমিক্যালি যদি তোমাকে বলবে কেমিক্যালি দেয়ার ইজ নো ডিফারেন্স বিকজ oil is a triacyl glycerol and fat is also triacyl glycerol but oil is the difference difference hocche je tumi the room temperature fat ke rekhe dao butter ke jodi ekhon amra ekhane raktam tale ki hoyto ota solid thakto ar e on the other hand oil dekho na kono dekhcho na dekho de bodole je ajke basha je dekhba ranna kore chole jabo ba bahire kore je chole jabo fridge theke butter niye anbo bahire rekhe diba dekhbe je ota ki solid i thakbe karon ta karon ekta seta holo eta fat er bhitore saturated fatty acid thake ar eta holo unsaturated কেন আমরা শিখবো এই যে এই লিপিড নিয়ে এত পড়ালেখা তো মনে প্রশ্ন যাচ্ছে না যে ম্যাডাম খাম খাতে আর আমাদের কি আর লিপিড কি করছে কি আর কেন পড়বো লিপিড Yes, it is too important to ask for it. Tomorrow, my life starts from a সিঙ্গেল সেল সেই সিঙ্গেল সেলের বায়োলজিক্যাল যে মেমব্রেন সেটাই তো লিপিড দিয়ে তৈরি তাহলে তুমি যদি লিপিড সম্বন্ধে কিছুই না জানো তাহলে তুমি কিছুই আর বুঝতে পারবে না লাইফে কিছু বুঝতে পারবে না এই যে এখন এমব্রায়োলজি কি পড়াচ্ছে আর এমব্রায়োলজি তো এমব্রায়োলজি পড়তে গেলে দেখো একটা সেল ভেঙে দুইটা দুইটা থেকে এরকম করতে দেখো ওটা কিন্তু আমাদের সবার লাইফের জার্নি কিন্তু সেম আমরাও তো একটা সিঙ্গেল সেল থেকে আমি এত বড় হয়েছি তাই না তাহলে আমাদের উদ্দেশ্যটা কি কিন্তু সেটা তো একটা জিনিস যে আমার আমার organ is the one of the most important biomarkers. So it is for your cell membrane and apart from other biological activities within your body. In addition to that, being a physician, you are going to be a physician, right? তোমাকে তো ফিজিশিয়ানের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করতে হবে এটা করে আমি কি লাভ তো দেখো আমরা কিভাবে এটা করতে তোমার যদি এটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে বেশ কিছু হেলথ রিলেটেড প্রবলেম যেমন obesity, diabetes, এই সমস্ত জিনিসগুলো তুমি ম্যাস্টিক করতে পারবে কিন্তু তুমি যদি লিপি সম্পর্কে কোনো আইডিয়াই না কিছু নাই বুঝো না তুমি কেমনে এইভাবে আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে এটা তো গেল ক্লিনিক্যাল সাইডটা এখন রাইট নাও কেন তোমার জানতে হবে কেন বলো তো এই মুহূর্তে কেন তোমার জানতে হবে মানে লিপি সম্পর্কে এখন কেন জানতে হবে সহজ কথা যায় না কওয়া সহজে তাই না পরীক্ষায় পাশ করার জন্য তারপরে সামনে কারখানা কারখানা কেন পাশ করবা পর বাস
passing the exam, that is the most important motivational factor for a student. Assessment guides the plans. তাহলে দেখো পারপাস কি, পারপাস অফ লার্নিং এই দেখো, এই যে সব এই সব জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, বুঝতে পেরেছ? এই জন্য তোমাদের একটা করা লাগবে। ওকে, তাহলে আমরা আগে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে আমাদের একদম বেস লাইন আছে, পিরামিডের কথা যদি চিন্তা করো তাহলে খেয়াল করো তো এইখানে যে খাবারগুলো আছে, এইগুলো খাবারগুলো আছে কি ধরনের খাবার, তারপর পুরি এইটাও কিন্তু কার্বোহাইড্রেট, এইটাও কিন্তু কার্বোহাইড্রেট, ওকে, নট অনলি দিস। এই এত কথা বুঝছো কেন? এখন যে জিনিসটার জন্য তোমাদেরকে এটা দেখানো হবে, সকালে ওদের সাথে যারা ক্লাস ছিল কথা বলছিলাম আমরা, কিন্তু আমাদের বডির যে প্রতিদিন ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট তার 60% উই আর গেটিং ফ্রম দা কার্বোহাইড্রেট ইজ এ রেডিলি অ্যাভেলেবল এনার্জি, কার্বোহাইড্রেট প্রোভাইডস এনার্জি। এইটা তাহলে গেল এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 30% কিন্তু আমরা কি থেকে পাই, ফ্যাট থেকে পাই। তাহলে এটা আমাদের বডিতে এনার্জি দিচ্ছে, এক্সেস অ্যামাউন্ট উইল বি স্টোর অ্যাজ এ ফ্যাট হিসেবে তোমার বডিতে জমা হবে, অ্যাডিপোজ টিস্যু। আর খুব কম নেই আমরা হচ্ছে এই প্রোটিন থেকে, বই পড়তেছো তো এখন আমি যখন পড়াচ্ছি তখন তোমার বই পড়ার দরকার আছে? বাসায় যে তুমি বই পড়ো এখান থেকে বুঝে যাও তুমি এরকম জাতির সাথে দুই নৌকায় পা দিলে কিছুই পারবা না, আলটিমেটলি দেখা যাবে ম্যাডামের কথা শুনবে না, বইয়ের কথা বুঝলো না, মাঝখানে থেকে হাবুডুবু খাইতে থাকবা। বেটার এখানে ম্যাডামের কথা শুনো, বাসায় যে বইয়ের সাথে মিলাও, ওখানে যে যদি দেখা যায় ম্যাডাম কিছু ভুলভাল বলছে তখন ম্যাডামের প্রশ্ন করবা, ধরবা একদম বলা যায় না, ধরবা এই ম্যাডাম আপনি কেন কেন এত বড় আন্দোলনে তোমরা বিজয়ী হওয়ার পর এখন যদি ম্যাডামদের কলম না চেক করতে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। দেখো আমাদের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স জানতে হবে, তো আমি বলেছি যে দেখো 30% এনার্জি তাহলে আমরা পাচ্ছি কোথা থেকে? আমরা জানি যে বাইরে একটা সেলের কি বাইরে থাকে, এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে, ভিতরে থাকে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, তার মানে দুইটা পার্ট কিন্তু ওয়াটার, এক্সট্রা সেলুলার ফ্লুইড ইজ ওয়াটার, ইন্ট্রা সেলুলার, সো দেয়ার উইল বি ব্যারিয়ার এন্ড দ্যাট ব্যারিয়ার উইল বি ক্রিয়েটেড বাই যে তুমি কথাগুলো করছিলা তখন আমাদেরকে ঠান্ডার সময় আমাদের বডি সব হিট বের হয়ে তুমি হাইপোথার্মিয়া হয়ে মারা যেত, আবার অনেক যখন হিট বেশি তখন তো কি হতো হাইপারথার্মিয়া হয়ে যেত তোমার বডি, কিন্তু আমার বডি টেম্পারেচার কত 37°C +-1 এটা সবসময় মেনটেন করছে, তাহলে একটা থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ করে। এছাড়াও অনেক আমি এটা দেখানোর জন্য নিয়ে আসছি যে দেখো এটা কি, এটা ফসফোলিপিড বায়ার, এছাড়া কিছু কোলেস্ট্রল হতে পারে, এরা কি, এরা তো লিপিড, তাহলে সেল মেমব্রেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট থেকে। তোমাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি আচ্ছা কোলেস্ট্রল দিয়ে একটা ফাংশন বলো, তো ছবি এই ছবিটার কথা মনে রাখবা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন ইজ কোলেস্ট্রল, সো উই নিড কোলেস্ট্রল, সবসময় কোলেস্ট্রলকে শুধু বিলের বানাই দিও না, অলওয়েজ কোলেস্ট্রল ইজ কোলেস্ট্রল ইজ নট
তোমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি যে কোনো জিনিস হলে সেটা কিন্তু হার করবে। অ্যাজ ফর এক্সাম্পল তুমি চিন্তা করো এই যে মানুষ খালি সারাদিন জিনিসপত্র টাকা পয়সা বা অন্যান্য জিনিস জমাচ্ছে, এখন চিন্তা করে দেখো যারা ধরা খাইছে টাকা পয়সা কি কাজে আসছে। তো এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড। আমরা ছোটকাল থেকে পড়ে আসছিলাম না একটা আমাদের প্রতি একটা বার্তা টাইপের ছিল না কি যেন ছিল, এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড, তাই না? হ্যাঁ, অতি লোভে দাদি নষ্ট। সো এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড। সো ওয়ে দ্য কোলেস্ট্রল ইজ উইল বি ইন এক্সেস অ্যামাউন্ট উইদ ইন ইউর বডি লাইক হাইপার কোলেস্ট্রল কোলেস্ট্রলেমিয়া, দ্যাট ইজ ব্যাড ফর ইউর হেলথ। বাট ইন নর্মাল কন্ডিশন ইউ নিড কোলেস্ট্রল ফর প্রপারলি ফাংশনিং উইদিন ইউর বডি। Just think about that, without cholesterol you cannot synthesize your cell membrane. Cell membrane is to be made to be made, and you can't do it. This is the harmonic culture. You know, mechanical cushion is what you do. You know, I have to do it first, but you can't do it. 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 বিশেষ করে দেখবা যে কিডনি খুব বেশি এখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বডি বিভিন্ন জায়গায় চলে যায়, এখন জাস্ট একটু দেখে রাখো প্রতিটা জিনিস পরে আমরা এক্সপ্লেন করবো। আমরা যখন ফ্যাট সলুবল ভিটামিন পড়াবো তখন দেখবা যে এই লিপিড ছাড়া তুমি ফ্যাট সলুবল ভিটামিন গুলোকে অ্যাবজর্ব করতে পারবা না, মানে লিপিড লাগবে তোমার। এনিওয়ে আমাদের ডায়েটারি লিপিডে আমরা সবচেয়ে বেশি কি খাই জানো? যাই তুমি রান্না করতে যাও আমি কিন্তু তেল দিয়ে রান্না করি, তাই না? ভাবতে শুনে আচ্ছা আমি কিন্তু তেল খাই না না, কিন্তু আবার তোমার বডির ভিতরে যে এক্সেস অ্যামাউন্ট যেটাই হবে সারপ্লাস যে এনার্জিটা থেকে যাবে দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু ট্রায়াক্সাইড। সো ভেরি ইজিলি এটা যে কনভার্ট করতে পারে। এছাড়াও আমরা কিছু কিছু এই যে কোলেস্ট্রল ফসফেট এগুলো আমরা খাই। এখন তোমার ব্লাডে যা ব্লাডে কি কি থাকে, আচ্ছা এই জিনিসগুলো বলবো তোমাদের একটু ডিফিকাল্ট হবে, এগুলো আমি ম্যাটাবলিজমের পরে পড়াবো। এই সবগুলো মিলে আসলে স্কিপ করে যাচ্ছে। এখন দেখো সিম্পল লিপিড, সিম্পল লিপিড আমি কি বলছিলাম তোমাদেরকে, একটা গ্লিসারলের সাথে গ্লিসারলটা কি এখানে গ্লিসারল মানে এটা হলো অ্যালকোহল। ইয়েস আমি এটা জানতে চাচ্ছিলাম। ও এল হাইড্রোক্সিল গ্রুপ থাকা মানে অ্যালকোহল, ওয়ে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে মনে করবো এটা একটা অ্যালকোহল। তাহলে দেখো এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে না, এই তিনটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এর সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড লাগাই দিলা, দিলে কি হয়ে গেল ট্রাইসাইলেস। এটা হচ্ছে সবচেয়ে এটা হচ্ছে সিম্পল লিপিড। এটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হয় তোমরা বুঝতে চাও না, এমন যদি তুমি এনিম্যাল ফ্যাট খাও তাহলে কি খাচ্ছ আলটিমেটলি ট্রাইসাইলেস খাচ্ছ না ফ্যাট তো ট্রাইসাইলেস। সাধারণত এই ফ্যাটি অ্যাসিড কিভাবে আসলে জমা হয় দেখো, যে এই তিনটা ফ্যাটি অ্যাসিড যখনই ওয়ান মলিকিউল গ্লিসারলের সাথে কম্বাইন হবে তখনই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, এবং আমাদের বডিতে এইভাবে কিন্তু এটা জমা হয় এরকম। এই যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এই হলুদ কালার দেখানো হচ্ছে এটা লাইফ আলটিমেটলি যদি তুমি এই যে আমরা বলি না যে কি বলা যায় যে কিটো ডায়েট, কিটো ডায়েট করলে কি হয় তুমি কার্বোহাইড্রেট যখন সাপ্লাই না দিবা তখন তোমার বডিতে কি হবে কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হবে। কার্বোহাইড্রেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টিমুলেটর ফর ইনসুলিন রিলিজ। তো ইনসুলিন যখন আসবে না তখন আলটিমেটলি যে কি হয় ইনসুলিন সবসময় এই যে হরমোন সেন্সিটিভ যে লাইটে যাচ্ছে এইটাকে স্টপ করে রাখে। ইনসুলিন না থাকলে এইটা স্টিমুলেটেড হয়ে যায়, স্টিমুলেটেড বলে তোমার বডিতে যে ফ্যাটটা আছে ওইটা তোমার ব্রেকডাউন হয়। তো এই এইটাকে ইউটিলাইজ করা যায়। কিন্তু দয়া করে কেউ কিটো ডায়েট নিতে যাবে না, কিটো ডায়েটের অনেক ব্যাড ডায়েট আছে। বেশিক্ষণ না খেয়ে থাকলে আলটিমেটলি আমাদের স্টোর ফ্যাট থেকে ভাঙা শুরু হয়ে যায়। ওকে ক্লাসিফিকেশন অফ লিপিড ইন কমপ্লেক্স লিপিড কারা কারা আছে দেখো, এটা আমরা বলেছিলাম ফ্যাটি অ্যাসিড এর সাথে যদি নন নন লিপিড কোনো সাবস্টেন্স থাকে তাহলে কিন্তু ডিফারেন্ট যা বলে আমরা ফসফেট ডাইহাইড্রোজেন এগুলো একটু নাম করে রাখবা।
এরপরে দুই ধরনের ফসফোলিপিড আছে, এত কিছু তোমাদের আসলে লাগবে না। ফসফোলিপিডে আমি যেটা তোমাদের দেখানোর জন্য একটা আনছিলাম, দেখো এই যে ফসফোলিপিডে কি একটা গ্লিসারল থাকে, তার দুইটা হাতে দুইটা ফ্যাটি অ্যাসিড থাকে, একটার সাথে কি থাকে একটা ফসফেট গ্রুপ লাগানো, ফসফেট গ্রুপ লাগানো থাকার জন্য এটা কি হয়ে যায় হাইড্রোফিলিক হয়ে যায়, একটা পাশে হাইড্রোফিলিক আর একটা পাশে হাইড্রোফিলিক। আর এটা কি ধরনের লিপিড, সিম্পল কমপ্লেক্স অর মিডাই কমপ্লেক্স? সবসময় হরমোন হচ্ছে ফ্যাটি অ্যাসিড ফসফোলিপিড এরা হচ্ছে অ্যাম্পিপ্যাথিক। এই যে অ্যাম্পিপ্যাথিক লিপিড, এবার দেখো
এই যে ফসফেট ইয়ার করে না, যে বসুন একটা ফসফেট গ্রুপ থাকে, এই যে নেগেটিভলি চার্জ তার মানে হচ্ছে পোলারিটি আছে, ইভেন পজিটিভলি চার্জ মানে এটা পোলারিটি আছে। আর এই যে কোলেস্টেরল, এই যে হাইড্রক্সিল গ্রুপ আছে না, এটার জন্য এটা পোলারিটি আছে। আর নন পোলার তাহলে ট্রাইএসাইল গ্লিসারল, এই যে দেখো তিনটা যে হাইড্রক্সিল গ্রুপ ছিল, থ্রি হাইড্রক্সিল গ্রুপ উইল বি কম্বাইন্ড উইথ থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ইট উইল লস ইটস পোলারিটি, পোলারিটি আর থাকবে না। কোলেস্টেরলটা এই যে কারণে দেখো হাইড্রক্সিল গ্রুপ ছিল, এটার সাথে একটা ফ্যাটি অ্যাসিড লাগিয়ে দিলে কোলেস্টেরলটা হয়ে গেল, তাহলে তো পোলারিটিটা নষ্ট হয়ে গেল। ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ফ্যাটি অ্যাসিড কি করত, একটা হচ্ছে বেসড অন চেইন লেংথ, আর একটা হচ্ছে বেসড অন স্যাচুরেশন, মানে স্যাচুরেটেড ওয়েদার ইট ইজ স্যাচুরেটেড বাই হাইড্রোজেন অর নট, আর একটা হচ্ছে বেসড অন ইনস্টিটিউশনাল ভ্যালু, এসেনশিয়াল নন এসেনশিয়াল। আচ্ছা ঠিক আছে, ও তোমায় কি করলো তুমি এই সময় বাসায়, এই যে যখন আন্দোলন চলছিল কালী মাসে, মানে তুমি মিছিল গেছো বাসা থেকে, যেতে দেয় না বাসা থেকে, বেরোতে দেয় না, তোমরা কে কে বাসা থেকে বেরিয়েছো? আমাদের কি বুঝো কিংটা অনেক বেশি হয়।
হবে না, তার ভিতরটা অনেক বেশি হবে। তাহলে একটা ফেটিশ আর একটা ফেটিশ থেকে অলওয়েজ কি মেনটেন করবে, একটা ডিস্টেন্স মেনটেন করবে। আর ট্রান্স, এই তোমাদের ফেটিশ এবং ট্রান্স ফ্যাট সম্পর্কে একটু জানতে হবে যে কেন তোমরা জানো যে এটা হলো আনস্যাচুরেটেড ফ্যাটিস, তাই না? লিনোলেইক লিটার কম, ওইটা দিয়ে সে অ্যারাকিডোনিক বানাতে পারে, বড় একটা বানাতে পারে, বুঝছো?
তাহলে লিনোলেইক আর লিনোলেন এই দুইটা হচ্ছে এসেনশিয়াল। তার ভিতর যদি তুমি লিনোলেইক খাও সেটা থেকে তুমি আর একটা রেসে বানায় ফেলতে পারো। ওই জন্য তোমার তিনটা না বললেও চলবে, শুধু লিনোলেইক লিনোলেন এই দুটো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বললেই হবে। সো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে why are you saying that the linoleic and linoleic is the essential fatty acid, as because our body can synthesize arachidonic acid, e linoleic acid is present in our diet. আমাদের ডায়েটে যদি linoleic acid থাকে আমার বডি আমার বডি এটা সিনথেসাইজ করতে পারবে, এই জন্য অ্যারাকিডোনিক অ্যাসিডকে আমি এসেনশিয়াল বোর্ড বলবো। কি এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে লিনোলেইক হবে নাকি লিনোলেইক থেকে অ্যারাকিডোনিক? লিনোলেইক থেকে অ্যারাকিডোনিক। এই জন্য মানে মেজর দুইটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিনোলেইক আর লিনোলেনিক। লিনোলেইক যেটা আমি বললাম দুইটা কনফিউজ লাগে তাই না, লিনোলেইক কোনটা থেকে আসলে তৈরি হয়? তো জিনিসটা আমি এইভাবে মনে রেখেছিলাম যে লিনোলেইক দেখো একটু ওয়ার্ড বেশি আছে, সম্ভবত আটটা এটা সাতটা, লিনোলেইক আর লিনোলেনিক, লিনোলেনিক একটু বেশি ওয়ার্ড আছে, ইয়ে আছে লেটার বেশি আছে। তো লিনোলেইক যেটা কম লেটার সেটা থেকে একটা বড় অ্যারাকিডোনিক অ্যাসিড কিন্তু আবার বড় ওটাকে বানাতে পারে, ও ছোট বড় বানাতে পারে। কিভাবে পাবে এবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই লিনোলেইক অ্যাসিডের কথা দেখো, এইখান থেকে এইটা এটা এটা করে আমি মেটে এটা অ্যারাকিডোনিক অ্যাসিড বানাবো। আর আমাদের বডিতে যে সমস্ত ইকোসানোয়েড if linoleic is present within your diet. তাহলে কি এখন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো? সো why it is so important, if essential fatty acid is not present within your body you cannot synthesize eicosanoid, and eicosanoid will act as a local hormone within your body অনেক ফাংশন করে আমাদের বডির ভিতরে। eicosanoid গুলো অনেক মাল্টিপল ফাংশন করে। তোমার বাধ্য হয়ে যে ওই কোথায় প্যালেস্টাইনে যেহেতু ইয়ে বেশি হয় মানে মেডিটেরিয়ান, আমরা বলি না মেডিটেরিয়ান ডায়েট, এখন মেডিটেরিয়ান রিজিয়নটাতে মেইন থিং যে আই থিঙ্ক অলিভ অয়েল উইল বি প্রোডিউস মোর ইন কম্পারিজন টু আস, তাই না? আমাদের চেয়ে ওদের ওইখানে অলিভ অয়েলটা বেশি বেশি প্রোডিউস হতে পারে। বাট কিফ ইউ কনসিডার অ্যাবাউট আওয়ার কান্ট্রি, এখানে মাস্টার্ড অয়েল ইজ মোর প্রোডিউস। So you can take mustard oil, no need to go to Palestine for drinking that olive oil. For olive oil, I will tell you, I will tell you, I will tell you, I will tell you, আমার কি বিরাট কিছু ক্ষতি হবে না, কোনো ক্ষতি হয় না তোমার, কিচ্ছু হয় না। এই জন্য তোমার বেসিক নলেজটাকে একটু রিচ করতে হবে, বিকজ তুমি হোয়াট ইউ আর ইটিং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ওকে ইটস ওকে, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাচ্ছ নাকি তুমি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড? এখন দেখো তোমাদের বিশ্বের গায়ে লেখা থাকে যে কোলেস্টেরল ফ্রি, আমরা খুশি হয়ে যাই আহ কোলেস্টেরল ফ্রি, তোমার বডি তোমাকে থেকে কোলেস্টেরল বানিয়ে ফেলতে পারে, তুমি যদি এসে জামা খাও তাহলে তুমি কোলেস্টেরল ইজিলি বানিয়ে ফেলতে পারবে। এই যে লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি থেকে অ্যাসিটাল কোয়ে অ্যাসিটাল কোয়ে থেকে কোলেস্টেরল বানিয়ে ফেলতে, তো তোমার খাওয়া না খাওয়ার উপর বসে থাকবে, বুঝতে পারছো? এখন খুব আমরা তো না বুঝে মানুষ না বুঝে ভাবে আচ্ছা এই দেশটা কোলেস্ট্রল ফ্রি ওকে আর এই আমাদের না ওই দিয়ে তুমি কি করবে না বুঝে ওটা কোলেস্ট্রল ফ্রি তোমার বডি বানায় ফেলবে, তোমার বডি তো ওটার জন্য বসে থাকবে না। আচ্ছা আমরা কিছু কিছু পাই দেখো এই সমস্ত জিনিসগুলোতে পাই, তার মানে তোমার জোর করে এগুলো খাওয়ার কোনো দরকার নাই। এই যে সয়াবিন অয়েল এন্ড মেনি আদার কার্ড প্ল্যান্ট অয়েলের সবগুলোর ভিতরেই আসলে আমাদের এই বডি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, শুধুমাত্র ওই কোকোনাট আর পাম অয়েল বাদে সব ধরনের ভেজিটেবল অয়েলই আসলে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড।
এখন কি হয়েছে দেখো, এই যে এটা একটা মার্কেটিং পলিসি, মার্কেটে মানুষকে ভোগ মানে বোকা বানানোর জন্য এইগুলো বিক্রি করে দিচ্ছে। এখন মানুষ বুঝতেছে না কি এসব মার্কেটিং কিনে খাচ্ছে, এগুলো হচ্ছে এই মানুষকে উল্লু বানানোর সবচেয়ে একটা কারণ। এখন দেখো এসেনশিয়াল যে প্যাকেজ গুলো আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইকোসামারের প্রিকার্সার হিসেবে কাজ করবে। তারপর এই যে বায়োলজিক্যাল মেমব্রেন, তোমরা তো জানো যে বায়োলজিক্যাল মেমব্রেন ফ্লুইড, আমরা ফ্লুইড মোজাইক মডেল করেছিলাম না, তাহলে বায়োলজিক্যাল মেমব্রেন যদি ফ্লুইড মোজাইক মডেল তুমি চাও তাহলে কি দিয়ে বানাতে হবে? পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বানাতে হবে। যদি স্যাচুরেটেড দিয়ে বানাই তাহলে কি হতো? ওটা জমাট বেঁধে থাকতো, নরমালি শক্ত হয়ে থাকতো। কিছু ব্যাপারে ইফ ইউ কনস্ট্রাক্ট দ্য বায়োলজিক্যাল মেমব্রেন উইথ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইট উইল বি হার্ড ইন দ্য নর্মাল টেম্পারেচার, but you have to keep it in a fluid mosaic model, that is it fluidity will be maintained by polyunsaturated fats. এছাড়াও অনেক কাজ করে, ডিফ্রিগমেন্ট করে, কি অ্যাথেরোস্ক্লেরোসিস, যে কোলেস্ট্রল এক্সপ্রেশন ইন দা বাইল, এই সবগুলো কাজ করে। তারপরে দেখবে যে এই যে স্কিনের ইন্টিগ্রিটি এগুলো মেনটেন হয়, টোন স্কিন ডেভেলপ করে, যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় কারো। যে টোন স্কিন মানে তোমাদেরকে কিভাবে বোঝাবো, যে ব্যাঙের গা এরকম খসখসে হয় না, তো স্মুথনেসটা ডিসঅ্যাপিয়ার করে আর কি। তো এই জন্য আমাদের এগুলো প্রয়োজন। আর এই করে কাজ করে প্রিভেন্ট ফ্যাটি লিভার, রোড হেলথ অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট, জানাজি প্রোডাকশন করবে, এই ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ডেফিসিয়েন্সির জন্য কি হতে পারে, যে পুয়ার গ্রোথ অ্যান্ড রিপ্রোডিউস। আসলে আমাদের তো ওই যে লাগবে রিপিটে যে বললাম না যে প্রথমে তোমরা কোলেস্ট্রলকে ভিলেন বানাও না, কারণ হচ্ছে যে ইউ নিড কোলেস্ট্রল, বিকজ অল দ্য ফিমেল হরমোন, মেল হরমোন, ফিমেল হরমোন, মেল এন্ড ফিমেল সেক্স হরমোন, অল উইল বি সিনথেসাইজড ফ্রম দিস কোলেস্ট্রল, সো ইট ইজ ভেরি এসেনশিয়াল। তারপরে পুয়ার পুয়ার হেলিং হবে, হেয়ার লস হবে, ওই যে এইটা এটার উপরে বেস করে তোমাদের কিছু ভিটামিন ই ক্যাপসুল খেতে পারে না, ভিটামিন ই ক্যাপসুল হবে করে তার দরকার নাই। তুমি যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কন্টেনিং কিছু করো, লাইক ডিফারেন্ট টাইপস অফ নাটস আর হচ্ছে ভেজিটেবল, এগুলো খাও তাহলে আলাদা করে খাওয়ার দরকার। এটা আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি, আমি কালকের ক্লাসে বাকিটা তোমাদেরকে পড়াবো। ওকে, ওমেগা 3 ওমেগা 6 আমার মনে তোমরা বুঝছো তাই না? তারপরে একটু ছবিটা দেখে নাও, এই যে দেখো এটা মিথাইল এন্ড, এটা কেন ওমেগা 3 হলো, এই যে 3 নাম্বার, তারপর কারণ কেন ওমেগা 6 হলো,